মোদিকা পরিবার দেখলেনেরে দেখত বিজেপিয়ে আরম্ভ করেছে নির্বাচনী প্রচার। সেই সময়তেই অসমতো কেজরিওয়াল হিরকক টেগেরে আম আদমি পার্টিয়ে চলাইছে প্রচার। অসমত তিনিটা সমষ্টিত আপে প্রার্থিত্ব প্রদান করে ইতিমধ্যে তীব্রতর করে তুলিছে নির্বাচনী প্রচার অভিযান। ডিব্রুগড়ত আপৰ প্রার্থী মনোজ ধনোয়ারে অসমতো কেজরিওয়াল স্লোগানেরে বাগিচায় নগরে বিতরণ করে পড়েছে প্রচার পত্রিকা। চক তেখেত এজন ডাঙৰ নেতা, সেইটোত আমি কারো দুই মত নাই। প্রাক্তন মুখ্যমন্ত্রী, প্রাক্তন সাংসদ আর বহুত কিবা কিবি আমি অলংকার তেখেতৰ নামত দিব পাৰোঁ, কিন্তু আমি আম আদমি হয়, সাধারণ রাইজ হয়, সাধারণ রাইজ হিসাবে আমি যুঁজিম, সাধারণ সমস্যা রাইজর সমস্যাখিন লয়ে যুঁজিম। আর সাধারণ রাইজর সমস্যাখিন যদি আমি তেখেতলোক বুঝাব পাৰোঁ যে এইখিনি সমস্যা কেবল আর কেবল আম আদমি পার্টির মজিয়াতে আমি করিব পারিম, রাইজ নিশ্চিতভাবে আমাক লগ দিব আর সেই উদ্দেশ্য লয়ে আমি আগবাড়ি আহিছো। সোমবারেরপরা সাবুয়া ডিকমর লগতে ডিব্রুগড়ের বিভিন্ন প্রান্ত ব্যাপক নির্বাচনী প্রচার চলাইছে আপর প্রার্থী মনোজ ধনোয়ারে। ইফালে ডিব্রুগড়ত চলোয়া অসমত কেজরিওয়াল হিরকক অভিযানত অংশগ্রহণ করেছে আপর রাষ্ট্রীয় মুখপাত্র জেসমিন শাহে। আপর প্রার্থীর ভয়ত বিজেপিয়ে দলীয় প্রার্থী সলনি করা বলে টিপ্পনী এড়িছে জেসমিন শাহে। লোগোকা ইহি কহনা হ্যাঁ কি আজ হমারে লিয়ে আগর একমাত্র যো হোপ রহ গিয়া হ্যায় আসাম মে, সারি পার্টিও কো হমনে ভোট ডাল কে দেখ দিয়া হ্যায়, সারি পার্টিও নে হমে ধোকা দিয়া হ্যায়, আর ইয়ে খুদ ভাজপা খুদ মান চুকি হ্যায় কি ডিব্রুগড় মে ইনহোনে যো এমপি দিয়া থা, তেলী জি কো দিয়া থা টিকেট, উনকা টিকেট খুদ ভাজপা নে ইয়ে টাইম কাট দিয়া, ইসকা মতলব সাফ হ্যায় কি ও অ্যাকসেপ্ট করতে হ্যায় কি তেলী জি নে কোই কাম নেই কিয়া, ভাজপা নে আসাম কি জনতা কে লিয়ে কোই কাম নেই কিয়া, হর পাঁচ সাল আকে ইয়ে নয়া ক্যান্ডিডেট লাতে হ্যায়। ইফালে শোণিতপুৰতো জোৰদাৰ গতিত প্ৰচাৰ অভিযান চলাইছে আপৰ প্ৰাৰ্থী ঋষিৰাজ কন্দিন্যই। অসমতো কেজৰিৱাল শীৰ্ষক কাৰ্যসূচী হাতত লৈ এতিয়া কেজৰিৱালৰ আদৰ্শ আৰু কৰ্মনীতিক ঘৰে ঘৰে নিবলৈ আঁচনি পাঙিছে ঋষিৰাজ কন্দিন্যই। তেনেকৈ কৈ ৰাইজ আজিকালি 1250 টকাত ভুল গৈ পেলাই এফালে এটা দলৰ প্ৰতি বিশেষভাৱে ধাউতি লৈছে, তেনেকুৱা ধৰণৰ সেই দলৰ প্ৰতি ধাউতি নহৈ পেলাই ৰাইজক আচলতে কি লাগে, রাইজর লড়া ছলীর ভবিষ্যতের বাবে, নিজের স্বাস্থ্যর উন্নতির বাবে কি লাগে, সেই সকল ধরনের কথা রাইজক বুঝাবর বাবে ঘরে ঘরে কেজরিওয়াল যাব। সেইবাবে অসমত কেজরিওয়াল ডাঙরিয়ার উপস্থিতি হিসাবে আমি প্রমাণ করব বিচাৰিছো, আমার কার্যকর্তা সকলে নিজে একোজন কেজরিওয়াল হয়ে রাইজর ওসলে যাওয়া আরম্ভ করব। মঙ্গলবারে রঙাপুরা বিধানসভা সমষ্টির প্রচার চলায় ঋষিরাজ কন্দিন্যই। জেসিম আহমেদ আর হেমন্ত কুমার নাথর সহযোগত নিউজ ডেস্ক। মোদিকা পরিবার দেখলেনেরে দেখত বিজেপিয়ে আরম্ভ করেছে নির্বাচনী প্রচার। সেই সময়তেই অসমতো কেজরিওয়াল হিরকক টেগেরে আম আদমি পার্টিয়ে চলাইছে প্রচার। অসমত তিনিটা সমষ্টিত আপে প্রার্থিত্ব প্রদান করে ইতিমধ্যে তীব্রতর করে তুলিছে নির্বাচনী প্রচার অভিযান। ডিব্রুগড়ত আপৰ প্রার্থী মনোজ ধনোয়ারে অসমতো কেজরিওয়াল স্লোগানেরে বাগিচায় নগরে বিতরণ করে পড়েছে প্রচার পত্রিকা। চক তেখেত এজন ডাঙৰ নেতা, সেইটোত আমি কারো দুই মত নাই। প্রাক্তন মুখ্যমন্ত্রী, প্রাক্তন সাংসদ আর বহুত কিবা কিবি আমি অলংকার তেখেতৰ নামত দিব পাৰোঁ, কিন্তু আমি আম আদমি হয়, সাধারণ রাইজ হয়, সাধারণ রাইজ হিসাবে আমি যুঁজিম, সাধারণ সমস্যা রাইজর সমস্যাখিন লয়ে যুঁজিম, আর সাধারণ রাইজর সমস্যাখিন যদি আমি তেখেতলোক বুঝাব পাৰোঁ যে এইখিনি সমস্যা কেবল আর কেবল আম আদমি পার্টির মজিয়াতে আমি করিব পারিম, রাইজ নিশ্চিতভাবে আমাক লগ দিব আর সেই উদ্দেশ্য লয়ে আমি আগবাড়ি আহিছো। সোমবারেরপরা সাবুয়া ডিকমর লগতে ডিব্রুগড়ের বিভিন্ন প্রান্ত ব্যাপক নির্বাচনী প্রচার চলাইছে আপর প্রার্থী মনোজ ধনোয়ারে। ইফালে ডিব্রুগড়ত চলোয়া অসমত কেজরিওয়াল হিরকক অভিযানত অংশগ্রহণ করেছে আপর রাষ্ট্রীয় মুখপাত্র জেসমিন শাহে। আপর প্রার্থীর ভয়ত বিজেপিয়ে দলীয় প্রার্থী সলনি করা বলে টিপ্পনী এড়িছে জেসমিন শাহে। লোগোকা ইহি কহনা হ্যায় কি আজ হমারে লিয়ে আগর একমাত্র যো হোপ রহ গিয়া হ্যায় আসাম মে, সারি পার্টিও কো হমনে ভোট ডাল কে দেখ দিয়া হ্যায়, সারি পার্টিও নে হমে ধোকা দিয়া হ্যায়, আর ইয়ে খুদ ভাজপা খুদ মান চুকি হ্যায় কি ডিব্রুগড় মে ইনহোনে যো এমপি দিয়া থা, তেলী জি কো দিয়া থা টিকেট, উনকা টিকেট খুদ ভাজপা নে ইয়ে টাইম কাট দিয়া, ইসকা মতলব সাফ হ্যায় কি ও অ্যাকসেপ্ট করতে হ্যায় কি তেলী জি নে কোই কাম নেই কিয়া, ভাজপা নে আসাম কি জনতা কে লিয়ে কোই কাম নেই কিয়া, হর পাঁচ সাল আকে ইয়ে নয়া ক্যান্ডিডেট লাতে হ্যায়। ইফালে শোণিতপুৰতো জোৰদাৰ গতিত প্ৰচাৰ অভিযান চলাইছে আপৰ প্ৰাৰ্থী ঋষিৰাজ কন্দিন্যই।
অসমতো কেজরিওয়াল শীর্ষক কার্যসূচী হাতত লৈ এতিয়া কেজরিওয়ালের আদর্শ আর কর্মনীতি ঘরে ঘরে নিবলৈ আসনি পাগিছে ঋষিরাজ কন্টিনয়। যেনেকে রাইজ আজিকালি 1250 টাকাত ভুল গৈ পেলাই এফালে এটা দলৰ প্ৰতি বিশেষভাৱে ধাউতি লৈছে, তেনেকুৱা ধৰণৰ সেই দলৰ প্ৰতি ধাউতি নহৈ পেলাই ৰাইজক আচলতে কি লাগে, ৰাইজৰ ল'ৰা ছোৱালীৰ ভৱিষ্যতৰ বাবে, নিজৰ স্বাস্থ্যৰ উন্নতিৰ বাবে কি লাগে, সেই সকলো ধৰণৰ কথা ৰাইজক বুজাবৰ বাবে ঘৰে ঘৰে কেজুৱেল যাব। সেইবাবে অসমত কেজুৱেল ডাঙৰীয়াৰ উপস্থিতি হিচাপে আমি প্ৰমাণ কৰিব বিচাৰিছোঁ। আমাৰ কাৰ্যকৰ্তাসকলে নিজে একোজন কেজুৱেল হৈ ৰাইজৰ ওচৰলৈ যোৱা আৰম্ভ কৰিব। মঙলবাৰে ৰঙাপাৰা বিধানসভা সমষ্টিত প্ৰচাৰ চলাই ঋষিৰাজ কন্দিকীয়, জেছিম আহমেদ আৰু হেমন্ত কুমাৰ নাথৰ সহযোগত নিউজ ডেস্ক, নিউজ 18 নৰ্থ ইষ্ট।